আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো মেডিকেল টার্মের একটি শব্দ, যেটির নাম হলো ইনফ্লামেশন। আপনারা জানেন ইনফেকশন এবং ইনফ্লামেশন দুটি কাছাকাছি শব্দ। তো ইনফেকশন কি এবং ইনফ্লামেশন কি? আপনারা জানেন যে ইনফেকশন যখন জীবাণুর উপস্থিত থাকে আর ইনফ্লামেশনটা তার পূর্বের অবস্থা। তো চলুন, ইনফ্লামেশন হলে পাঁচটা সাইন সিন্ড্রোম থাকে, তো আমরা আজকে জানবো যে ইনফ্লামেশন, মেডিকেল টার্মে ইনফ্লামেশনটা কি। তো দেখেন, ইনফ্লামেশন হলো প্রদাহ, আর ইনফ্লামেশনের পাঁচটি সাইন থাকে। এক, পেইন, অর্থাৎ যখন কোনো ইনফ্লামেশন হবে তখন ওই জায়গাটার ব্যথা থাকবে, অর্থাৎ তার যে জায়গাটায় ইনফ্লামেশনটা হবে ওই জায়গাটা ব্যথা থাকবে। তারপরে হিট, অর্থাৎ ওই জায়গাটা গরম থাকবে, যে জায়গাটা ইনফ্লামেশন ওই জায়গাটায় হাত দিলে স্থানটা গরম থাকবে, তো ব্যথা থাকবে, গরম থাকবে। সাথে দেখেন রেডনেস, অর্থাৎ লাল হয়ে যাওয়া, অর্থাৎ ওই জায়গাটা লাল হয়ে যাবে। এমনকি সুইলিং, সুইলিং শব্দের অর্থ হলো ফুলে যাওয়া, ইনফ্লামেশনের স্থানটি ফুলে যাবে, লস অফ ফাংশন, স্থানীয়ভাবে কার্যক্ষমতা হারাবে। অর্থাৎ এই পাঁচটা সাইন, অর্থাৎ পেইন, হিট, রেডনেস, সুইলিং অ্যান্ড লস অফ ফাংশন, অর্থাৎ কার্যক্ষমতা হারাবে। তো এই পাঁচটি সাইন সিন্ড্রোম থাকলে তাহলে ওইটাকে আমরা বলবো ইনফ্লামেশন, অর্থাৎ প্রদাহ। আর এই চারটে পাঁচটা সাইন সিন্ড্রোম সহ যদি জীবাণুর উপস্থিত থাকে, অর্থাৎ ওখানে জীবাণু সংক্রমণ করে, তাহলে এটাকে বলবো আমরা ইনফেকশন। তো সংক্রমণ যদি হয় তাহলে ইনফেকশন, আর যদি সংক্রমণ না হয় কিন্তু সাইন পাঁচটা আছে তাহলে এটা হলো ইনফ্লামেশন। এটা যে কোনো কারণে ইনফ্লামেশন হতে পারে, আঘাত লাগা যে কোনো কারণে এটা হতে পারে। তো আপনারা ইনফ্লামেশন হলে তো তার ব্যবস্থা সাধারণত অ্যান্টিবায়োটিক বাদ দিয়ে অন্য অন্য ওষুধ দিয়ে করা যায়, আর যদি ইনফেকশন হয় তাহলে অ্যান্টিবায়োটিক অবশ্যই সেখানে দিতে হবে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।